থেকে একজনকে পূর্ণমন্ত্রী করার প্রস্তাব দেয়া হয়েছিল বিজেপির তরফে কিন্তু সেই প্রস্তাব মনপুত হয়নি তাই জেডিউ প্রধান নীতিশ কুমার মন্ত্রিসভার শপথ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন শেষ মুহূর্তে এবারে আরো কড়া অবস্থানের কথা শোনাল দল নেতৃত্বাধীন কেন্দ্রীয় ভবিষ্যতে আর কখনো হবে না জেডিইউ তা তারা জানিয়ে দিল জেডিইউ এর সাধারণ সম্পাদক তথা প্রধান মুখপাত্র কেসি ত্যাগী রবিবার এই ঘোষণা করেছেন তিনি বলেন এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নীতিশ কুমার আগেই জানিয়েছিলেন দল থেকে মাত্র একজনকে পূর্ণমন্ত্রী করার প্রস্তাব যে তার মনপুতা হয়নি মে দলীয় সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছিলেন থেকে মাত্র একজনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই নামমাত্র উপস্থিতি আমাদের চাই না বলে ওদের জানিয়ে দিয়েছি তবে মন্ত্রিসভার শপথের দিন রায়সিনা হিলে উপস্থিত ছিলেন নীতিশ কুমার চ্যানেল দিন রাত